নমস্কার বন্ধুরা জব জেনিস ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত ডিএ মামলা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আনন্দবাজার পত্রিকায় প্রকাশ হয়েছে সকাল সকাল এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল প্রকাশ করা হয়েছে আনন্দবাজার পত্রিকার তরফ থেকে আপনারা প্রত্যেকেই জানেন যে তেসরা নভেম্বর কিন্তু ডিএ মামলা উঠতে চলেছে আবারও সুপ্রিম কোর্টে তা নিয়ে কিন্তু প্রতিটা সরকারি মহলে কিন্তু টান উত্তেজনা এর মধ্যেই অনেক সরকারি কর্মচারীরা দাবি করেছিলেন যে আইনজীবী পরিবর্তনের জন্য শেষমেশ কিন্তু আইনজীবী পরিবর্তন হলো এবং খুবই গুরুত্বপূর্ণ দুজন নাম জানান আইনজীবী কিন্তু ডিএ মামলায় জয়েন করলেন বা ডিএ মামলায় কিন্তু এই তেসরা নভেম্বর ডিএ মামলা তারা লড়বেন তো খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে আসছে কি বলা হচ্ছে ডিটেলসে আমরা দেখে নেব তার আগে বলে রাখবো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেলাইকানটি বাজিয়ে রাখবেন ভিডিওটি লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন তো চলুন দেখে নি কী বলা হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা কেন্দ্রীয় হারে করার দাবিতে আদালতের লড়াইয়ে নতুন উদ্যমে নামছে বিজেপি প্রথম থেকে এই মামলার মুখ্য ভূমিকা নিয়ে এসেছিলেন সিপিএমের আইনজীবী সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য সরকারি কর্মচারীদের বামপন্থী সংগঠনের হয়ে আইনজীবী ফিরদৌস শামীম গুরুত্বপূর্ণ ভূমিকা নেন বিজেপি সংগঠনের সরকারি কর্মচারী পরিষদের এই মামলায় রয়েছে তবে আইনজীবী হিসাবে কলকাতা হাইকোর্টে ছিলেন গুড্ডু সিং এখন সেই মামলা সুপ্রিম কোর্টে সেখানে গেরুয়া শিবিরের অ্যাডভোকেট অন রেকর্ড উদ্যম মুখোপাধ্যায় তবে আগামী শুক্রবার তেসরা নভেম্বর সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হতে হতে হলে জাতীয় স্তরে দুই দূতে আইনজীবীকে গেরুয়া শিবিরে হয়ে সওয়াল করতে দেখা যেতে পারে এমন সম্ভাবনার কথা জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বয়ং তবে কারা থাকছেন সেই ভূমিকায় তাই নিয়ে এখনও কিছু বলছে না বিজেপি কলকাতা হাইকোর্টে মামলাকারী রাজ্য সরকারি কর্মচারীর পক্ষে রায় দেওয়ায় দেওয়ার পরে সুপ্রিম কোর্টে যায় সরকার দু হাজার বাইশ সালে তেসরা নভেম্বর মামলার দায়ের হয় শীর্ষ আদালতে প্রথম শুনানি হয় আটাশে নভেম্বর রাজ্যের পক্ষে সওয়াল করেন আইনজীবী মুকুল রোহতগি সেই দিনই সুপ্রিম কোর্টে জানিয়ে দেয় পরবর্তী শুনানি পাঁচই ডিসেম্বর মামলা শেষ হবে পরে রাজ্য রাজ্যেও আইনজীবী বদল করে নিয়োগ হয় অভিষেক মনু সিংহতির দায়িত্ব দেন এরপর থেকে একের পর এক তারিখ দেওয়া হলেও নানান কারণে শুনানি পিছিয়ে গিয়েছে গত চোদ্দোই জুলাই নভেম্বর পিছিয়ে পরবর্তী শুনানির তারিখ দেওয়া হয় তেসরা নভেম্বর আগামী শুক্রবার যাতে কোনোভাবেই শুনানি পিছিয়ে না যায় তা নিয়ে এর উদ্যোগ রাজ্য বিজেপির অতীতে প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজের কন্যা আইনজীবী বাসুরি সরোজকে আইনজীবী হিসাবে নিয়োগ করে বিজেপি পাশাপাশি সুপ্রিম কোর্টে দুই দুতে আইনজীবী পি এস পাটলিয়া ও মিনাক্ষী আরোড়াকে দাঁড় করা হয় তারা তবে এর এবার কোনো দুই বিখ্যাত আইনজীবী বিজেপির হয়ে দাঁড়াবেন তা এখনও জানান জানা হয়নি তবে দলীয় সূত্রের খবর পটোলিয়া থাকতে পারে তবে মিনাক্ষীকে বাদ দেওয়া হবে প্রসঙ্গত পঞ্চায়েতের নির্বাচনে রাজ্যের কেন্দ্রীয় বাহিনী নিয়োগের যে নির্দেশ হাইকোর্টে দিয়েছিল তার বিরোধী করেন নবান্ন রাজ্য নির্বাচন কমিশনে সুপ্রিম কোর্টে যায় সেই সময়ে সরকারের পক্ষে কৌশলী হয়েছিলেন মীনাক্ষী সেই কারণেই বিজেপি কর্মচারী পরিষদ আর মীনাক্ষীকে চাইছে না সংগঠনের রাজ্য সভাপতি দেবাশিষিল বলেন উদ্যম মুখোপাধ্যায় বাসুরিয়া স্বরাজ থাকতে থাকছেই তবে আরও দুই আইনজীবী আগামী শুক্রবার সুপ্রিম কোর্টে সওয়াল করবেন কারা লড়বেন সেটা ঠিক করেছেন শীর্ষ নেতৃত্ব এর বাইরেও গুড্ডু সিং সহ আরও কয়েকজন আইনজীবী থাকবেন আইনজীবী বাসুরিয়া এখন দিল্লি বিজেপির রাজ্য সম্পাদক পদে রয়েছেন এর পাশাপাশি দলের আইনজীবী শাখার দায়িত্ব রয়েছেন বিজেপি সূত্রে জানা গিয়েছে ডিএ মামলা শুক্রবারের শুনানির জন্য বিজেপি যে প্রস্তুতি নিয়ে তাতে জোর সেনাপতি ভূমিকা কারা থাকতেন তা বাসুরিয়া ও শুভেন্দুই ঠিক করছেন এর আগে একের পর একদিন শুনানি পিছিয়ে গেলেও এবার বিজেপি সেটা করতে দিতে চায় না সেই প্রসঙ্গে সেই ইঙ্গিতে ইঙ্গিত গত শুক্রবারই দিয়েছেন শুভেন্দু দলীয় দর সাংবাদিক বৈঠকে তিনি বলেন আমাদের পক্ষ থেকে দুজন প্রবীণ আইনজীবী সুপ্রিম কোর্টে থাকবেন যাতে ডিএ মামলা শুনানি নিষ্পত্তি হয় ওই দিনই এই সঙ্গে তিনি বলেন পশ্চিমবঙ্গ সরকার বারবার সিনিয়র আইনজীবী দাঁড় করিয়ে ডেট নিয়েছে ডেটের পরিবর্তন হয়েছে আদালতের প্রতিক্রিয়া নিয়ে আমরা কোনো অভিমা অভিযোগ নেই তবে তেসরা তারিখ সুপ্রিম কোর্টে যাতে ডিএ মামলা নিষ্পত্তি হয় তার জন্য দলের পক্ষ থেকে দুজন সিনিয়র আইনজীবী সরকারি কর্মচারী পরিষদের হয়ে থাকবেন তিনি দাবি করেন রাজ্য সরকারি কর্মচারীরা যাতে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয় সেটা নিশ্চিত করতে চায় বিজেপি তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনারা দেখতে পেলেন বিজেপির পক্ষে যে দলীয় সংগঠন রয়েছে সেখান থেকে কিন্তু দুজন সিনিয়র আইনজীবীকে নিয়োগ করছে তেসরা নভেম্বর যাতে কোনোভাবে ডেটটা যাতে পিছনে না যায় বা পিছনে গেলেও যাতে এই মামলায় সরকারি কর্মীদের জয় নিশ্চিত হয় তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট ছিল আপনাদের সামনে তুলে ধরলাম সকাল সকাল অবশ্যই ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন